ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটি হাদিস প্রায় আমরা শুনে থাকি এবং দেখে আসছি, সেটা হচ্ছে যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, এভাবে তাকে আজাব দিয়ে থাকবে, এরকম একটা হাদিস আমরা শুনে আসছি। ভাবতে অবাক লাগে, এই হাদিসটি শোনা মাত্র অনেকে বলছে যে সুবহানাল্লাহ, আমিন, নাউজুবিল্লাহ বা বিভিন্ন প্রশংসা বাক্যগুলো বলে আসছে, কিন্তু এই হাদিসটা যে জাল তা কেউ জানে না। যারা জানে তারা ঠিকই ধরে ফেলেছে এবং বলেছে যে এটা মিথ্যা হাদিস, বানোয়াট কথা, আর যারা জানে না তারা এটার নাউজুবিল্লাহ এবং বিভিন্ন প্রশংসা করছে। জ্ঞান আমরা কোরআন এবং হাদিস তো ভালোভাবে পড়ার এবং জানার চেষ্টা করছি না, সেই সাথে যদি কোনো কিছু আমাদের সামনে এসেই পড়ে, কোনো হাদিস বা কোরআন আয়াত যদি এসেই পড়ে, আমরা সেটার যাচাই বাছাই করি না, আমরা ভাবি না যে এটা কি সত্য নাকি মিথ্যা। সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা যাচাই বাছাই করি, কিন্তু কোরআন এবং হাদিসের বেলায় আমরা যাচাই বাছাই করি না। কোনো একটা কথা শুনলেই আমরা শেয়ার করে দিই, আমরা লাইক দিই, আমরা সেটা আমল করা শুরু করে দিই, কিন্তু এই আমলের কারণে আপনি জাহান্নামে যেতে পারেন। শুধু আপনি না, আপনি যে শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, সেটির কারণে অন্যজন দেখছে, সেটার কারণেও আপনি জাহান্নামে চলে যেতে পারেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে হাদিসটি, এই হাদিসটি হচ্ছে বানোয়াট হাদিস। বেগানা নারীরা জাহান্নামে যাবে, নারীরা পর্দা না করলে জাহান্নামে যাবে, শুধু তারা যাবে না, তার ভাই যাবে, আরও তিনজন যাবে, তার স্বামী যাবে। তো এইভাবে হাদিস এসেছে এবং তারা জিনা ব্যবচারের কারণে তারা জাহান্নামে যাবে। এভাবে জাহান্নামে যাওয়ার অনেক রাস্তা রয়েছে যদি তারা পর্দা না করে, আবার তাদের জান্নাতের সুব্যবস্থাও রয়েছে। তো যাই হোক, তো যেটা হাদিসে বলা রয়েছে, যেটা হাদিসে বলছে সেটাই আমরা বলবো, এর থেকে বাড়াবাড়ি আমরা করবো না। যেটা আজাব যেটা দেওয়া হয়েছে সেটাই আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনার তাফিক দান করুক, আমিন।